প্রয়াত জিম্বাবুয়ের প্রাক্তন অধিনায়ক কিক্সপিক দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে তার লড়াই করছিলেন তিনি। শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। শ্রী নাদিম তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। গত কয়েকদিন আগে প্রাক্তন অলরাউন্ডারের মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়েছিল। তার বয়স হয়েছিল 49 বছর। দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে ভুগছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। একই সঙ্গে লিভারেরও একাধিক সমস্যা ছিল। গত জুলাই মাসে সে কথাই জানা গিয়েছিল।